প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আমি আবারও নতুন আরও একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আমার আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথামেটিক্স টু এর তৃতীয় নাম্বার চ্যাপ্টার এক্সপোনেন্সিয়াল সিরিজ বা সূচক ধারা এই সূচক ধারাকে আমি কয়েকটা লেকচারে ভাগ করেছি আজকের আমার হচ্ছে প্রথম নাম্বার লেকচার আমরা আজকে দেখব এই সূচক ধারার কিছু সূত্র গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব যেহেতু কোনো একটা চ্যাপ্টার করার সময় আমাদেরকে সূত্রগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে কারণ তুমি সূত্রগুলো না জানলে ম্যাথ যেগুলো আছে এগুলো সলিউশন করতে পারবে না বা সমাধান করতে পারবে না আমরা ম্যাথামেটিক্স ওয়ানে দেখেছিলাম দুটি ধারা একটা হচ্ছে সমান্তর ধারা একটা হচ্ছে গুণোত্তর ধারা সমান্তর ধারা হচ্ছে সমান্তর ধারার ইংরেজি ছিল কি অ্যারিথমেটিক সিরিজ এবং গুণোত্তর ধারা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি জিওমেট্রিক সিরিজ আজকে নতুন একটা ধারা নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে অ্যাক্স সিরিজ এই এক্স সিরিজের একটা ধারা আছে ওই ধারাটা আমি লিখব ওই ধারাটা হচ্ছে এক্সপনাল সিরিজকে ইটিতে পাওয়ার এক্স দিয়ে প্রকাশ করা হয় ইটিতে পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ আমাদেরকে এই সূত্রটা অবশ্য অবশ্যই মনে রাখতে হবে যেটা হচ্ছে এক্সপোনান্সিয়াল সিরিজের ধারাটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 এখানে কি আরও অসংখ্য আছে ইনফিনিটি অর্থাৎ অসীম পদ পর্যন্ত তাহলে এইখানে এই পরবর্তীর যে পদটা হবে এটা হবে কি এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ প্লাস এর পরবর্তী পদটা হবে কি অত এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল সিক্স এরকম করে বাড়তে থাকবে সব কিছু লেখার দরকার নেই আমি কয়েকটা পদ দেখাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ দেখিয়েছি এখন দেখো এটা এই সূত্রটা আমাকে অবশ্য অবশ্যই মনে রাখতে হবে এই সূত্রটা নোট করতে হবে এখন এই সূত্র থেকে আরও একটা নতুন সূত্র আমি আবিষ্কার করব। যেখানে হচ্ছে কি আমার এই এক্সের জায়গায় এক্সের ভ্যালু লিখবো ওয়ান এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ধরবো আমি ধরে নিয়েছি এক্স ইজ ইকাল টু ওয়ান তাহলে এক্স ইজিক টু যদি ওয়ান হয় তাহলে আমি এই এক্সপন্সিয়াল সিরিজের এক্স এক্স যে জায়গায় আছে সে জায়গায় আমি কি বসাবো ওয়ান বসাবো ওয়ান বসালে কি হয় দেখো আমি এখানে কি করেছি এক্সের জায়গায় এই যে এখানে এক্সপেনশিয়াল সিরিজের যে মানটা আছে যে ধারাটা আছে ওই জায়গায় এক্স যেগুলোতে আছে সেগুলোতে কি করছি ওয়ান বসিয়েছি তাহলে ই টু দি পাওয়ার ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস এক্সের জায়গায় ওয়ান বসাইছি কত হয় ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এই যে স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট ডট ইনফিনিটি এখন এটাকে আমি একটু ক্যালকুলেশন করলে কী হোক কী লিখতে পারি আলটিমেটলি ই সমান লিখতে পারি আমরা ই ইজ ইজিক টু ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি আমি আরও একটি নতুন সূত্র পেয়েছি ভেরি 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 ইম্পর্ট্যান্ট আমি এগুলো ডিনোট ডিনোট করতেছি কারণ কী জন্য আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে আমরা এই ধারাগুলো আমরা অবশ্য অবশ্যই মুখস্ত করবো তাহলে ই ইজ ইকাল টু ই এর ধারাটা হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি ঠিক একইভাবে সেম আরও একটা সূচকের ধারা আছে এক্সপোনান্সিয়াল সিরিজের আরও একটি ধারা আছে যেটা যেটাকে যেটা হচ্ছে কি ই ইনভার্স অ্যাক্সের আরও একটি সূত্র আছে ওই সূত্রটা আমাকে অবশ্য অবশ্যই আবার মুখস্থ করতে হবে তাহলে আমরা কি পেয়েছি আমি তোমাদেরকে বলছি আরও একটা সূত্র আছে যে সূত্রটা এক্সপনশিয়াল সিরিজের নেগেটিভ যে সূত্রটা আছে এই সূত্রটা সূত্রটাও আমাকে মুখস্থ করতে হবে যে সূত্রটা হচ্ছে

এক্সের মান পজিটিভ তখন হচ্ছে সব পদেই হচ্ছে কি পজিটিভ বাট যখন এক্সের মান এক্সের ভ্যালুটা এই সহকটা হচ্ছে মাইনাস তখন হচ্ছে দেখো প্রথমটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ তারপর একটা পজিটিভ তারপরটা নেগেটিভ তারপরটা পজিটিভ তারপরটা নেগেটিভ এরকম আকারে ধার আকারে যাবে ঠিক সেমভাবে এখানে আমি কী করেছি এক্সের মান ওয়ান বসিয়েছি ঠিক একইভাবে আমি কী করবো এই যে এক্সপোডেনশিয়াল সিরিজের যে নেগেটিভ ভ্যালুটা যে নেগেটিভ সিরিজটা ওই নেগেটিভ সিরিজে এক্সের মান যেখানে যেখানে আছে সেখানে ওয়ান বসাবো এটা আমি আরও একটা পেজ আরও একটা পেজে সুন্দর করে দেখাবো পরবর্তী পেজে চলে যাবনি দেখো আমরা এখানে কি করেছি এর আগে সেম যেভাবে করেছি এক্সের জায়গায় আমি কী বসেছি কি বসাইছি ওয়ান বসাই আছি ওয়ান বসানোর পর দেখো ই ইনভার্স ওয়ান সাল হচ্ছে ওয়ান এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসে তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু মাইনাস ওয়ান কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস ডট ডট ইনফিনিটি এটাকে আমি একটু ক্যালকুলেশন করছি কি এরপর একটা ইনভার্স ওয়ান ইজিগুলো তাহলে লিখতে পারি কি ওয়ান মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু অর্থাৎ হচ্ছে এখানে ওয়ান হয়েছে কি জন্য ওয়ান স্কোয়ার মানে ওয়ানের উপর বর্গ তার মানে কত ওয়ান দুইটা ওয়ানের গুণফল হচ্ছে ওয়ান ওয়ানের উপর বর্গ হোক আর যাই হোক ওয়ানের উপর যেই টু দি পাওয়ার থাকুক না কেন ওই টু দি পাওয়ারের যদি আমি গুণফল করি গুণফল আলটিমেটলি আমি পাবো কত ওয়ান তাহলে ওয়ান কিউব ইজিক্যাল টু ওয়ান ওয়ান দি পাওয়ার ফোর ইজিক্যাল টু কিন্তু ওয়ান হয় ওই সুবাদে কি হয় ওয়ান মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস ডট 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 ইনফিনিটি অর্থাৎ আমি এই সূত্রটিকেও ডিনোট করব এই সূত্রটা সূত্রটা আমাকে মুখস্ত রাখতে হবে এবং উপরে যে এক্সপোনেন্সিয়াল সিরিজের যে সূত্রটা আছে এই সূত্রটা আমি ডিনোট করব এই সূত্রটা আমাকে অবশ্য অবশ্যই মুখস্থ করতে হবে এখন দেখো আমি তাহলে কয়টা সূত্র পেয়েছি টোটাল চারটা সূত্র পেয়েছি ই সিরিজের সূত্র আছে দুটা মূল সূত্র দুটা ওই দুটা সূত্র দেখে আমি আরও দুটা নতুন সূত্র বের করেছি ওই দুটা সূত্রসহ টোটাল সূত্র হয় তাহলে চারটা চারটি সূত্র দেখো আমি এই চারটি সূত্র আবারও লিখেছি কারণ কি জন্য বেড়ে 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 বেরে ইম্পর্ট্যান্ট সূত্র যেহেতু চারটি সূত্র এই চারটি সূত্র আমাকে অবশ্য অবশ্য মনে রাখতে হবে এই সূত্রগুলো দিয়ে আমি অনেক ম্যাথ সলিউশন করে তোমাদেরকে দেখাবো তোমরা বাসায় একই নিয়ম সেম যে ম্যাথগুলো আছে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে তাহলে ইটি তো বার এক্স ই ইনভার্স এক্স ই এবং ই ইনভার্স ওয়ানের সূত্র এখন দেখো পরবর্তী যেই কাজটা করবো সেটা হচ্ছে এই এক নাম্বার এবং দুই নাম্বার এই এক নাম্বার এবং দুই নাম্বার আমি যোগ করবো একবার করব আর তিন নাম্বার এবং চার নাম্বার কি করব একবার যোগ করব করবো দেখো এখানে এক নাম্বার ইকুয়েশন এবং দুই নম্বর ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে এরকম হয় ইভার এক্স প্লাস ইনভার্স এক্স সমান হচ্ছে তাহলে ইবার এক্স এর ধারাটা লিখবো আমরা ই টু দিওয়ার এক্সের ধারাটা হচ্ছে কি ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি প্লাস ই ইনভার্স এক্সের সূত্র হচ্ছে কি ওয়ান মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কুয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু মাইনাস এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পর ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস ডট ইনফিনিটি এখন দেখো যখন যোগ করবো যোগ করলে কী 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 কাটা কাটাকাটি চলে যায় দেখো এই এই পথ এই পথ কাটাকাটি চলে যাবে এই পথ এই পথ কাটাকাটি চলে যাবে আর বাকি পদগুলো আমরা কী করব যোগ করবো যোগ করলে কি হয় দেখো তাহলে ইটি দেব বার এক্স প্লাস ইনভার্স এক্স ফিজিক্যাল টু ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু যেহেতু দুইটা তাহলে কী হতো টু ইন্টু এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস টু ইন্টু এক্সটি দেবো বার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি অর্থাৎ পরবর্তীটা কি হবে দেখো টু ইনটু এক্স টু দি পাওয়ার সিক্স হবে ফাইভ হবে না কিন্তু কেন ফাইভ হবে না দেখো এক্স স্কোয়ার্স টু দি পাওয়ার ফোর তাহলে পরবর্তী ধারাটা পরবর্তী পটটা হবে কত এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল সিক্স অর্থাৎ হচ্ছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল সিক্স প্লাস পরবর্তী পটটা হবে কত টু ইন্টু এক্স টু দি পাওয়ার এইট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এইট প্লাস ডট ডট ইনফিনিট সব কিছু সব ধারা সব পথ লেখার দরকার নাই আমি কয়েকটা পথ শুধু আমাদেরকে দেখিয়েছি যেহেতু এটা একটা ধারা তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদ থেকে দুই কমন যায় প্রত্যেকটা পদ থেকে যদি আমি দুই কমন নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ইকাল টু টু যদি আমি কমন নিই টু কমনলি কি হয় দেখো ব্র্যাকেটের মধ্যে কি হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি এই যে টু আছে এই টু এইটা আমি যেহেতু এদিকে আসে গুণের মধ্যে আর এই দুইটাকে আমি এদিকে ভাগ করে দিব ভাগ করে দিলে কত হয় দেখো সুতরাং আমি লিখতে পারি হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ফিজিক টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস তুমি যদি আর একটা পথ লিখতে পারো পথটা আরটা লিখতে পারি আমরা তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল সিক্স হবে পরেরটা যদি আমি লিখি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার এইট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এইট প্লাস ডট 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 ইনফিনিটি সেম একই কথা তাহলে আমরা কি পেয়েছি হাফ ইন্টু ইবার এক্স প্লাস ইনভার্স এক্সের সূত্র পেয়েছি কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স টু দেওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস এক্স টু দেওয়ার সিক্স ডিভাইড ফ্যাক্টোরিয়াল সিক্স প্লাস এক্স টু দেওয়ার এইট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এইট প্লাস ডট ডট ইনফিনিটি এখন দেখো এই যে সূত্র এই সূত্রটা অবশ্যই আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে আর তুমি যদি মুখস্থ করতে নাও পারো শুধু ই সিরিজের যে সূত্রটা ওই সূত্রগুলোতে পারো তাহলে এরকম যোগ করে তুমি এটা মানটা বের করে দিতে পারবা তবে মুখস্থ করে রাখতে ভালো যেহেতু সরাসরি আমরা ম্যাথামেটিক্সের যে সলিউশনগুলো আছে এগুলো অ্যাপ্লাই করব এখন কি করব দেখো এই যে এক্স আছে এই এক্সের জায়গায় ওয়ান বসাবো তাহলে এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে কি মান বের হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তাহলে আমি আমি এখানে কী করছি এক্সের জায়গায় এই যে আমি যে ধারাটা পেয়েছি নতুন একটা ধারা পেয়েছি যোগ করে সেই ধারার মধ্যে আমার আমার যেখানে এক্স আছে সেখানে কী বসেছি ওয়ান বসেছি তাহলে ওয়ান বসাইলে কীভাবে দেখো হাফ ই হোল ইন টু ই টু দি পাওয়ার ওয়ান প্লাস ই ইনভার্স ওয়ান ইজিক টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ওয়ান দি পাওয়ার সিক্স বাই ফ্যাক্টরিয়াল সিক্স প্লাস ডট ডট ইনফিনিটি আমি এটা আর দেখাই নেই এটা দেখার দরকার নেই সবগুলো সব পথ দেখার দরকার নাই এটাকে একটু ক্যালকুলেশন করলে দেখি কী হয় এখানে কি করেছি দেখো হাফ হোল ইন্টু ই প্লাস ইনভার্স ওয়ান সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়ানকে আমি লিখতে পারি ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টুয়াল টু প্লাস ওয়ান ফোর কে লিখতে পারি ওয়ান ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টুয়াল ফোর প্লাস ডিভাইড প্লাস ডট ওয়ানিটি অর্থাৎ আমাকে এই টার্মটাও কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে পরীক্ষায় এগুলোর প্রমাণ আসে প্রমাণ করো যে হাফ হল ইন্টু ই প্লাস ইনভার ওয়ান ইজিকল টু ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টুয়াল ফোর প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ডট ওয়ান ডট ইনফিনিটি অর্থাৎ হচ্ছে এই প্রমাণটা যদি আসে তাহলে আমাকে কী করে আসতে হবে এই এখান থেকে একদম ফুল এতটুকু পর্যন্ত তোমাদেরকে কী করতে হবে দেখাতে হবে বা তুমি যদি এই সূত্রটা ডিরেক্টলি সূত্রটা জানো এই সূত্রটা যদি তোমার ডিরেক্ট মুখস্থ থাকে তাহলে এই সূত্রটা লিখে আর এই এক্সের জায়গায় যদি তুমি ওয়ান বসে দাও এইটা মান বের করে দিতে পারবে ঠিক সেমভাবে আমি কি করব এখন আরো আরও একটা কি করব এখানে যোগ করেছি এখন কি করব কি বিয়োগ এখন জাস্ট কি করবো বিয়োগ করব দেখো আমি এখানে বিয়োগ করেছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স তাহলে আমরা বিয়োগ করলে কী লিখতে পারি সূত্রগুলো লিখবো দেখো আমরা এখানে কি করেছি ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা লিখছি এবং পরবর্তী মাইনাস দিয়ে কি করছি এই ইনভার্স এক্সের সূত্রটি লিখেছি এখন দেখো ভালো মতো খেয়াল করতে হবে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে কি করবে এখানে কি প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে কি হয়ে যাবে মাইনাসে মাননাসে প্লাস মাইনাস দিয়ে যদি আমি গুণ করি তাহলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস যেগুলো যেগুলো ব্র্যাকেটের ভিতরে মাইনাস ছিল সেগুলো হয়ে যাবে প্লাস আবার যেগুলো ব্র্যাকেটের ভিতরে প্লাস ছিল সেগুলো হয়ে যাবে মাইনাস অর্থাৎ হচ্ছে যখন বিউ করব তখন কোনটা কোনটা কাটাগাড়ি যাবে ওয়ান ওয়ান কাটাগাড়ি যাবে এই যে ওয়ান ওয়ান কাটাকাড়ি যাবে আবার এই যে এটা যেহেতু মাইনাস দিয়ে গুণ করব তাহলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু জাতীয় যেগুলো আছে টু ফ্যাক্টোরিয়াল ফোর যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে বাট মাইনাস ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা আছে এই মাইনাসটা পজিটিভ হয়ে যাবে কেন পজিটিভ হবে এই যে মাইনাস চিহ্ন আছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে বিধে তাহলে এই দুইটা যোগ হবে তারপর হচ্ছে এই দুইটা যোগ হবে কেমন তাহলে যোগ করলে কী হয় দেখো দেখো আমি যখন বিয়োগ করেছি তখন দেখো এই 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 পদগুলো কাটাকাটি চলে যায় অর্থাৎ হচ্ছে এইটা এটা যোগ করলে কত হয় টু ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আবার এটা কাটাকাটি চলে যাবে এটা করলে কত হয় দুইটা যেহেতু তাহলে টু ইন্টু এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি দেখো পরবর্তীটা কিন্তু করা নাই বাট আমাকে কি করতে হবে এই সিকোয়েন্স থেকে তোমাকে দেখে দেখে পরবর্তী পটটা তোমাকে কি করতে হবে লিখতে পারো দেখো আমি এই সিকোয়েন্স থেকে দেখে লিখছি দেখো বিজোর ওয়ান থ্রি ফাইভ পরবর্তীটা কত হবে সেভেন পরবর্তীটা হবে কত পরবর্তী পটটা হবে কত টু দি পাওয়ার সেভেন ডিভাইড টু ইন্টু এক্স টু সেভেন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল সেভেন হবে এরকম করে আমার বাদতেই থাকবে সবগুলো লেখার দরকার নাই জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর জন্য এই জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি তাহলে প্রত্যেকটা পদ থেকে আমি কি কমন নিব টু কমন নিব প্রত্যেকটা পদ থেকে আমি টু কমন নিব দেখো আমি প্রত্যেকটা পদ থেকে কি করছি টু কমন নেছি এই টু এটা যেহেতু এদিকে গুণ আছে এদিকে ভাগ করে দিব এই বাম পাশে আমি কি করে দিব ভাগ করে দিব আলটিমেটলি আমরা কি পাবো এরকম একটা ধারা পাবো এই ধারাটাও আমাকে কি করতে হবে ডিনোট করতে হবে এটাও মুখস্থ রাখতে হবে ঠিক ভাবে আগেও যেরকম করেছি কি কী এক্সের জায়গায় আমি এখন কি বসাবো ওয়ান বসাবো অর্থাৎ আমি কি পেয়েছি দেখো এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে কি হবে হাফ হোল ইনটু ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ই ইনভার্স ওয়ান সমান হচ্ছে ওয়া এই এক্সের জায়গায় ওয়ান বসাইছি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান টুয়েন্টি ফাইভ ডিভাইড বাই ফাইভ প্লাস ডট ডট ইনফিনিটি অর্থাৎ হচ্ছে হাফ হোল ইন টু ই মাইনাস ই ইনভার্স ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ প্লাস ডট ডো ডট ইনফিনিটি ভেরি 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 ইম্পর্টেন্ট এটাও আমাকে কী করতে হবে মুখস্থ করতে হবে বা এই টার্মগুলো কীভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে শিখে নিতে হবে তাহলে আমরা আজকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এই সূত্রগুলো থেকে আমরা কীভাবে করছি কি প্রথমে এক্সপনশিয়াল সিরিজের আমরা দুইটা সূত্র দুইটা সিরিজ দেখেছি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স একটা হচ্ছে এক্স ইনভার্স এক্স এই এক্স টু দিবার এক্স এক্স ইনভার্স এক্সকে পরবর্তীতে আমরা কি করছি যোগ করছি আবার বিয়োগ করছি তাহলে ওইখান থেকে কি করছি আমরা আবার এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে টোটাল আমরা কি পেয়েছি চারটি সূত্র পেয়েছি পরবর্তীতে আমরা যোগ বিয়োগ করে কি করছি আরও দুইটা দুইটা চারটা সূত্র বের করেছি টোটাল হচ্ছে আটটি এই আটটা টার্ম আমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে পরবর্তী আমি যে ম্যাথগুলো সলিউশন করব সেই সলিউশনে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো এই সূত্রগুলোর প্রয়োগ কিভাবে করবে আজকে এতটুকু তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা কিভাবে কিভাবে আসছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আর তোমরা যদি এইখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্য অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেহেতু সাবস্ক্রাইব এবং আইখন ক্লিক করে রাখলে আমার পরবর্তীতে যে নিউ আমি আপডেট ভিডিও দিব এই চ্যাপ্টারের প্রতি লেকচার টু এই লেকচার টু যে চ্যাপ্টারটি আমি দিব তাহলে তোমাদেরকে তোমার এই মোবাইলে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকে আমার ক্লাস হচ্ছে এতটুক লেকচার নাম্বার ওয়ানের তোমরা সবাই ভালো মতো বাসায় প্র্যাকটিস করো আজকে এতটুক সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো